আমি মরহুম বগুল মিয়ার ছেলে। আমার বাবা ঢাকা ইস্কা চালাতেন। আমার বাবা উত্তর আজিমপুরে উনিশ থেকে মারা যান। আমার বাবা খুব আদর করতেন, তিনি খুব আদর করতেন। আমি যখন সকালে রাস্তা ঘাট আসলাম মাদ্রাসা থেকে, আমার বাবা বলতো গুলো আমার বাবা আসছে, তাকে 10টা টাকা দাও, তিনি রাস্তা খাবেন। পরে আমি 10টা টাকা নিয়ে রাস্তা গেছি, ওদের বাসে আসি। আমার বাবা বলে, বাবা তুমি রাস্তা গেছো? আমি বসে রাস্তা গেছি। বাবা বলে, তাহলে তুমি সবক টাকা ঠিক মতো দাও। আমি বলি, আমি সবক দিয়ে এসেছি। বাবা বলে, বাবা তুমি ভালো করে পড়ো, আমার বংশে কোনো হাফেজ টাফেজ নাই, তার জন্য তোমাকে আমি মাদ্রাসা ভর্তি করে দিয়েছি, তুমি আমাকে জানাজা করে দেন, মাটি দিতে পারো। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি আমার বাবাকে জানাজা করে মাটি দিতে পারিনি। জানাজা ছিলাম, কিন্তু জানাজা নামাজ পড়াইতে পারিনি। জি বলে দিই আঙ্কেলদেরকে, ওর বাবার স্বপ্ন ছিল সে হাফেজ হবে, বড় হবে, ওর বাবা জানাজা পড়াবে। তার দুঃখের জায়গাটা হলো, সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কিনা, সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারিনি, এই দুঃখটা আমার রয়ে গেল, কারণ আমি ছোট মানুষ, আমি বড় হব, বাবা বড় হওয়ার পরে মারা যাবেন, জানাজা পড়াবো, সে সুযোগটা আমার হয়নি। তুমি কোন ক্লাসে পড়ো? হেফজ। হেফজ পড়ো? কয় পারা হেফজ করেছো তুমি? দুইবার। তোমার বাবার জন্য আমরা দোয়া করি এবং গোটা দেশের মানুষ দোয়া করছে। তোমার বাবার মৃত্যু গৌরবের মৃত্যু ইনশাআল্লাহ। তোমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা দোয়া করছি। আর তোমার দুঃখ দূর হয়ে যাবে, মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ জান্নাতে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা তোমার সাক্ষাৎ করাবেন ইনশাআল্লাহ। আমার বাবা ফজর সময় উঠে তিনি নামাজ পড়ে আমাকে ঘুম থেকে জাগাতো, যাকে আমি পড়তাম ফজর সময় নামাজ পড়ে, তারপর আমাকে খাওয়া দাওয়ায় স্কুল নিয়ে যেত, নিজের হাতে খাওয়াই, তারপর স্কুলে দিয়ে তিনি অফিসে চলে যেতেন। সন্ধ্যাবেলায় আমরা পড়া আমাকে পড়াতো, সন্ধ্যাবেলায় এসে হাত মুখ ধুয়ে তারপর পড়া শেষ হলে আমরা একটু খেলতাম, খেলে তারপর আমরা খাবার খেয়ে তারপর আব্বু আমাকে ঘুম পাড়িয়ে দিত বাবা। আমার ছেলেটা, আমার অনেক আশা ভরসা ছিল। গত 19/7/2024 রোজ শুক্রবার 4:15 আমার সাথে কথা বলছে, দুই দিন মাঝখানে গ্যাপ, যোগাযোগ নাই, বলছে তো আব্বা রাত্রে যদি নেট সচল হয় তাহলে কথা বলবো। এরপরে এক ফল দোকানদার থেকে ফোন নিয়ে কথা বলছিল, সেই ফল দোকানদারে আমাকে আবার ফোন দিছে, একটু আগে যে ছেলে কথা বলছে ছেলেটা মারা গেছে। তখন আমি বেদনায় ভেঙে পড়ি, শেষ পর্যন্ত রাতে আসি, অনেক প্রতিকূল ডিঙ্গায় স্যার শরীমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তাকে লাশ নিয়েছি। অর্ধ পর্যন্ত আমার ঘরে শোকের মাতম ছাড়া কিছু নেই, আমার পরিবার অর্ধ মৃত্যু, আমি নিজেও এক ধরনের অ্যাবনর্মাল হয়ে গেছি। আমি সকলের কাছে দোয়া কামনা করছি। আসলে ওনার ডেট অনেক স্মৃতি আছে, যেগুলি আমি এখন দেখাতে পারতেছি না, কতগুলো স্মৃতি আছে যেটা দেখলে মানে হৃদয় ভেঙে যাবে, এটা দেখার মতো না। তার এখানে গুলি হয়েছিল, তার মাথা থেকে মগজ বের হয়ে নিচে পড়ে গেছে, তাৎক্ষণিক মারা গেছে। আমার থেকে টাকা নিয়ে আসছিল, সে বিসিএস পরীক্ষা দিবে, বই কিনছে, মাস্টার্স তো শেষ এই বছরে বের হয়ে যেত। তো আসলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আসুনা ফাউন্ডেশনকে আন্তরিক মহারবাদ জানাচ্ছি। ওনারা যে কাজ হাতে নিয়েছে, এটা যেন জাতির জন্য দৈনন্দিন উত্তরোত্তর আরও সম্প্রসারণ হয়, এই কাজের উসুলায় ওনাদেরকে এবং সকলকে আল্লাহ যেন মাফ করে দিন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম, আমার নাম সানজিদ আক্তার মিম। গত 19 জুলাই আমার ভাই গুলশান থানার শাহজাদপুরে গুলিবিদ্ধ হয় আন্দোলনরত অবস্থায়। তারপরে ওকে ঢাকা মেডিকেলে শিফট করা হয়, কিন্তু ডাক্তাররা বলে যে অতিরিক্ত রক্তক্ষরণ হইতেছে, তো ওর অপারেশন করা লাগবে তাহলে যদি ও বাঁচে। কিন্তু 5 ব্যাগ রক্তের প্রয়োজন ছিল, যেটা ওকে আমি দিতে পারি নাই, কারণ ওই দিন কারফিউ চালু ছিল এই কারণে। তো ঢাকা মেডিকেলে থাকা অবস্থায় আমার ভাই মারা যায়। ওকে
ও লাশ আনতে আমার 24 তারিখ সময় লাগে 19 জুলাই মারা যায় 24 জুলাই আমি ওর লাশ পাই ঢাকায় কোথাও আমি ওকে মাটি দিতে পারি না এর জন্য আমাকে গ্রামে নিয়ে যেতে হয়েছে এর পর পরে আমার বাবা মা দুইজন অসুস্থ হয়ে পড়ে আর গত মাসে আমার বাবা মা দুইজনই মারা যায় এখন আমি একা আছি আমার আরেকটা ভাই আছে কিন্তু ওইগুলো কিছু মাইনা নিতে চায় না অ্যাকচুয়ালি যার কারণে ও আর কি ড্রাগসের ইউজ করা শুরু করে এখন রিহ্যাব সেন্টারে আছে আমি এখন ঘর ছাড়া হয়ে গেছি কারণ পলিটিক্যাল ইস্যুর কারণে আমার ভাইয়ের মামলা নিয়ে ঝামেলা হইতেছে আমি আমার এলাকায় যাইতে পারতেছি না আমার কোনো জব নাই আমার থাকার জায়গা নেই আমি ফ্রেন্ডদের বাসায় ঘুরতেছি এরকম অবস্থা আমার ভাই মারা গেছে আমার ফ্যামিলি পুরোটা শেষ 3 মাস আগে আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে ছিলাম কিন্তু এখন আমার কিচ্ছু নাই আমার কাছে সেভিংসও নাই যেই টাকা ছিল আমি আমার বাবা মার অসুস্থতার জন্য খরচ করছি এখন আমার কাছে কিছু নাই আমার কাছে জব নাই আমি জব নিতেও পারতেছি না আমাকে সবাই জিজ্ঞাসা করে আপনার ফ্যামিলিতে 3টা লোক মারা গেছে আপনি কি মেন্টালি স্টেবল আছেন যে আপনি জব করবেন তাহলে আমি এখন চলবো কিভাবে আমার ভাই আন্দোলনে যাওয়ার আগে আমাকে বলছে যে আমি ওকে বলছিলাম যে আন্দোলনে যে যাবা তুমি তো স্টুডেন্ট না তুমি ট্রাভেল এজেন্সিতে কাজ করো কেন যাইতেছো সে আমাকে বলে যে আমি তো আমার ফিউচারের জন্য কখনো কিছু করতে পারি নাই কিন্তু এখানে আমার ছোট বোনগুলো রাস্তায় দাঁড়াইছে আমি ওদের হেল্প করতে চাই আমার আম্মু প্যারালাইসিসের রোগী ছিলেন সে আমাদের বলছে কি তোরা ঘরে বসে না থেকে আন্দোলনে যা ওদের হেল্প কর পারলে আমাকে ও নিয়ে যা হুইল চেয়ারে করে কিন্তু এখন আমার কি হবে আমি কি করবো আমি বুঝতেছি না আমি এখান থেকে বের হওয়ার পরে কোথায় যাবো সেটা আমি জানি না সরকারের কাছেও আমি গেছি কিন্তু ওখান থেকে আমি কোনো হেল্প পাইনি কেউ কোনো রেসপন্স করে না আমার ভাই কিসের জন্য বললো আমি এখনো বুঝতেছি না আমি কনফিউজড আমার পড়াশোনা আমার থাকা খাওয়া এগুলো কে নিবে আমার ভাই দেশের জন্য করছে আমার জন্য কে করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছেলে একমাত্র ছেলে শহীদ হয় আমি আর আমার ছেলে একই জায়গায় ছিলাম আমি ডিউটির অবস্থায় দাঁড়ানো ছিলাম আমার ছেলেকে আমি ফোন দিয়েছি বলেছিলাম মেহেদি তুমি কোথায় পরে বলছে আম্মু আমি তো মহাকালীতে পরে আমি বলছি আমি পাগলার পুল দাঁড়ায় আছি তুমি তাড়াতাড়ি আসো তোমাকে নিয়ে আমি বাসায় চলে যাব পরে আমার ছেলে বলল যে আম্মু তুমি দাঁড়াও আমি আসতেছি পরে 5 মিনিট এখানে আমি দাঁড়িয়েছিলাম 5 মিনিট পরে আমার ছেলের নাম্বার থেকে ফোন আসলো একজনে বলল যে আপনি কি মেহেদির আম্মু আমি বললাম জি আমি মেহেদির আম্মু তখন বলল যে আন্টি মেহেদির অবস্থা অনেক খারাপ মেহেদি গুলি খাইছে তার নিয়ে আমরা সরদি হাসপাতালে যাচ্ছি আপনার একটু আসেন প্লিজ পরে আমি ওখান থেকে দৌড় দিয়ে ওর আব্বুকে ফোন দিলাম দিয়ে আমি ইয়াতে সরদি হাসপাতালে গেলাম যায় দেখি মেহেদি ইমার্জেন্সিতে আছে তখন আমি মেহেদির সাথে কথা বললাম মেহেদি আমাকে দেখে বলল আম্মু আমি শহীদ হয়ে যাব আমার জন্য দোয়া করো তুমি শহীদের আম্মু তখন ডাক্তার মেহেদিকে দেখলো দেখে বলল যে ওকে অপারেশনে নিয়ে যান তখন ওকে আমরা 4তলায় অপারেশন ওটি রুমে নিয়ে গেলাম ওখানে ডাক্তাররা দেখলো দেখে পরে আমার ছেলেকে বলল যে ওর 10 ব্যাগ রক্ত লাগবে না হলে অপারেশন করা যাবে না ওই মুহূর্তে আমি কোথাও থেকে রক্ত পাচ্ছিলাম না আমি একজনের নামটা হয়তো জানি না আমাকে একজন সাংবাদিক ভাই এটিএন বাংলার সাংবাদিক ওখানে ছিল ওনার অনেক হাতে পায়ে ধরলাম ধরার পরে উনি বলল যে আপনি যেহেতু রক্ত পাচ্ছেন না আপনি এখানে অনেক ছাত্ররা আছে ওখানে যা বলেন যে আমার রক্ত লাগবে তখন আমি ওখানে যাই বললাম সবার হাতে পায়ে ধরলাম বাবা আমাকে 1 ব্যাগ রক্ত দাও আমার ছেলেটাকে বাঁচাও প্লিজ পরে ওখান থেকে 3-4 জন ওরা রক্তের জন্য ইয়া হইলো আর কি দেওয়ার জন্য পরে ওখান থেকে আমরা 3 ব্যাগ রক্ত কালেকশন করলাম করার পরে আমরা দিলাম তারপরে ওর বাবা অনেক দৌড়াদৌড়ি করলো ওর বন্ধুরা অনেক দৌড়াদৌড়ি করলে পুরো 10 ব্যাগ রক্ত দিলাম অপারেশন শেষ হলো অপারেশন শেষ হওয়ার পরে ডাক্তার বলল যে আমার ছেলেটা কমাতে চলে গেছে আইসিউতে লাইফ সাপোর্টে আছে উন্নত চিকিৎসার জন্য অন্য হসপিটালে নিতে হবে পরে আমরা ওখানে একটা টিজি হসপিটাল ছিল ওখানে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে পরের দিন ভালোই ছিল পরের দিন সকাল 10টা বাজে আমার ছেলের জ্ঞান আসলো আমার ছেলের সাথে আমি কথা বললাম
কথা বলতে বলতে আমার ছেলের মৃত্যু হইল। আমি একজন শহীদের মা হয়ে সকল দেশের কাছে আবেদন আমার, যেন আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করে আমার ছেলেকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন আমিন আমিন। ওই দিনকার বর্ণনা আমি আসলে পুরোটা খানার করতে পারছি না। আমার ছেলেকে নিয়ে যখন আমরা সকালবেলা আন্দোলনের বা ওই যে ইয়ের ডাকে যাচ্ছিলাম, তখন আমার ডান হাতে ছিল আমার ছেলে। উত্তরা পূর্ব থানা থেকে যখন পুলিশরা গুলি করতে করতে আসছিল, তখন আমার ছেলেকে এবং আমার পরিবার আমার পিছনে, আমার আরও দুই ছেলে আমার পিছনে ছিল, আমার ছেলেকে যখন হাতে হাত ধরে যখন আমি বাসার দিকে যাচ্ছিলাম, তখন এপিবিএন ব্যাটালিয়নের সামনে আমার ছেলে গুলিবিদ্ধ হয়। ছবিটা কি দেখাবো? এই হলো আমার ছেলে। এবং গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে দেড় ঘন্টা রক্তক্ষরণের পরে সে মারা যায়। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন বেহেস্তি হয়। এবং আমি আপনাদের এই সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আপনাদের কোনো সহযোগিতা করছি না, বা সেই সহযোগিতা করার সামর্থ্য আমাদের নাই, খুবই ক্ষুদ্র সামর্থ্য। মূলত আপনাদের সহমর্মী হওয়ার চেষ্টা করছি আমরা, আপনাদের ব্যথা আপনাদের বেদনা কিছুটা কমাবার একটা ক্ষুদ্র প্রয়াস আমরা চালিয়েছি, যে আপনাদের ব্যথা যেন একটু কমে, আপনারা যেন অনুভব করেন যে আপনারা যারা সন্তান হারিয়েছেন, আরও অনেক সন্তান আপনাদের আছে, আমরা আছি, যারা বাবা হারিয়েছে তারা যেন অনুভব করে যে তাদের বাবাকে হারালেও তাদের বাবার স্নেহ দেওয়ার জন্য প্রস্তুত বহু চাচারা উপস্থিত আছে। আমরা শুধুমাত্র এই ফিল্ডটা আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এখানে সমবেত করেছি। ধন্যবাদ আপনাকে। জাজাকাল্লাহ খের। ছাত্র আন্দোলনে আমার ছেলে দীপ্ত দে মিছিল সহ মানে ওই লীগ মাদারীপুর লীগের পার ওইখানে মানে সমবেত হয়, একসাথে হয়। এমন সময় চতুর্দিক থেকে মানে পুলিশের গুলি, টিয়ার সেল, তারপর রাবার বুলেট, এগুলি ছাড়ে পাশাপাশি চতুর ইয়েতে বিভিন্ন জায়গার থেকে সন্ত্রাসীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারপর যুবলীগের পোলাবাহিনী ঘেরাও দেয় ওই মিছিলের মধ্যে। ওইখানে বহু ছেলে হতাহত হয়। ওই সময় আমার ছেলে লীগের পার পরে মৃত্যুবরণ করে বলে লীগের থেকে উঠতে দেওয়া হয় নাই। অনেকেই দেখছেন, হয়তো ভিডিও ফুটেজ দেখছেন, বিভিন্ন জায়গায় দেখছেন, বহু চিত পার্ক করছে ও যে আমাকে বাঁচান, কিন্তু ওকে কেউ বাঁচায় নাই। লীগের ভিতর ফেলাইয়া ওকে ইয়ে করে মৃত্যুবরণ করে। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল, এক বয়স ছিল 21 বছর। হ্যাঁ, গুলিও লাগছিল, গুলি পায়ে গুলি লাগছিল, ওই জন্য সাঁতরাইতে পারে না, হালকা সাঁতার জানতো আর কি, কিন্তু ওকে উঠতে দেওয়া হয়নি। আমাদের একজন হিন্দু ধর্মাবলম্বী ভাই, পরিবারের বড় সন্তান হারিয়ে যাওয়া মানে পরিবারের জন্য যে কত কিছু হারিয়ে যাওয়া, সেটা আসলে আমরা সবাই কম বেশি অনুভব করব। নিজের ছোট ভাইকে পড়ালেখা করাবে, মেডিকেলে ভর্তি করাবে, সেই স্বপ্নগুলো সব ধুলোর সাথে মিশে গেছে। আমরা আশা করব তাদের সেই স্বপ্ন পুনরায় আবার মাথা উঁচু করে দাঁড়াবে এবং তাদের স্বপ্ন পূরণের জন্য দেশের সমস্ত মানুষ তাদের পাশে থাকবে, এটি আমাদের প্রত্যাশা থাকবে। এবং আমি আশা করছি তার সে কষ্ট, সন্তান হারানোর কষ্ট কোনো দিনই আসলে বলবার নয়, কিন্তু কিছুটা হলেও আমরা তার পাশে থেকে, সবাই তার পাশে থেকে, তার মতো অন্যান্য শহীদ পরিবারগুলোর পাশে থেকে তাদের কষ্টকে একটু হলেও আমরা লাঘব করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, আপনি কষ্ট করে এসেছেন, সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।